হাই গাইজ, বন্ধুরা, আগের দিন এই পার্টিকুলার সেশানে আমি যখন রেকর্ড করছিলাম তখন রেকর্ড করতে করতে মাত্র দুটো প্রশ্ন, ঠিক আছে, মাত্র দুটো প্রশ্ন আমি সলিউশন করেছি। তারপর আমার ল্যাপটপের কেউ চার্জটা শেষ হয়ে গেছে, তাই অটোমেটিক শাটডাউন হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তো ওই সেশানটা আমি ওই দুটো প্রশ্ন নিয়ে আপলোড করেছিলাম, কিন্তু তার যে পুরো সিরিজ, পুরো যে সিরিজ 10টা প্রশ্ন, ওইটা কিন্তু আজকে এই পার্টিকুলার সেশানে ওই দুটো প্লাস আর বাকি যে 8টা, ওই টোটালটাই কিন্তু আমি আজকে এই পার্টিকুলার সেশানে তোমাদের সাথে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, চলো ক্লাসটাকে শুরু করা যাক। দেখো, এখানে সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে ইফ এ শ্যাফ্ট অফ ডায়ামিটার ডি অ্যান্ড লেন্থ হ্যাজ বিন লোডেড এক্সিয়ালি, দেন রেশিও, এখানে একটা রেশিও বলেছে, কী রেশিও বলছে, রেশিও বলে দিয়েছে, কী রেশিও বলেছে, দেখো দেখো চেঞ্জ ইন ডায়ামিটার টু দ্য অরিজিনাল ডায়ামিটার, মানে কী বলছে, দেখো চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, এই যে রেশিওটা, এটা কার রেশিও, এটা আমাদের এই পার্টিকুলার প্রশ্নতে জিজ্ঞেস করছে। প্রথমে কী বলছে, দেখো লংগিটিউডিনাল স্ট্রেন, দ্বিতীয় বলছে শিয়ার স্ট্রেন, 3 নম্বর বলছে ভলিউমেট্রিক স্ট্রেন, 4 বলছে লেটারেল স্ট্রেন। তাহলে এই যে চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, এই যে রেশিওটা, এটা হচ্ছে কি আমাদের লেটারাল স্ট্রেনের রেশিও। তাই এই পার্টিকুলার প্রশ্নতে আমাদের উত্তর হয়ে গেলো কি, ডি হয়ে গেলো আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এই প্রশ্নতে এইটুকু জানলে চলবে না, এখানে আরও কিছু রেশিও রয়েছে সেগুলো সম্পর্কে, আর কিছু ডেটা রয়েছে ওগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো, সর্বপ্রথম 1 নম্বর যেটা রয়েছে সেটা কি কি জানবো আমরা, না দেখো সেটা আমরা জানবো হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি, কী হবে, মডিউলাস অফ রিজিডিটি, যেটাকে আমরা জি বলে ডিনোট করি। ওই জি যে বলছে মডিউলাস অফ রিজিডিটি, বা এর আরও দুটো নাম রয়েছে, একটা হচ্ছে কি না শিয়ার মডিউলাস, যেটাকে আমি শর্ট ফর্ম হিসেবে লিখেছি SM, শিয়ার মডিউলাস, আবার একে শিয়ার রিজিডিটিও বলা হয়, শর্ট ফর্মে লিখছি, বুঝলে, তোমরা যখন নোট বানাবে তখন কিন্তু ডিটেলসে লিখে নাও। এটা হচ্ছে কি মডিউলাস অফ রিজিডিটি, তাকে আমরা কী বলছি শিয়ার মডিউলাস আর শিয়ার রিজিডিটি, এই তিনটে নামে আমরা কিন্তু পরিচিত। এবং শর্ট ফর্ম যদি বলি তাহলে কী হচ্ছে জি বলে এটাকে মানা হচ্ছে জি। তাহলে দেখো এই যে মডিউলাস অফ রিজিডিটি বা শিয়ার মডিউলাস বা শিয়ার রিজিডিটি, এর রেশিও কী হচ্ছে না কি হচ্ছে শিয়ার স্ট্রেস, কী হচ্ছে না শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, কী হচ্ছে শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, ঠিক আছে, যার সিম্বল এটা হচ্ছে শিয়ার স্ট্রেস আর নিচে হচ্ছে কি শিয়ার স্ট্রেন, এটা হচ্ছে কি মডিউলাস অফ রিজিডিটি বা শিয়ার মডিউলাস বা শিয়ার রিজিডিটির এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, দ্বিতীয়ত আমরা কী জানবো, দ্বিতীয়ত যেটা আমরা জানবো হচ্ছে ইয়ং মডিউলাস, কি ইয়ং মডিউলাস, যেটাকে আমরা ই বলে লিখি, ঠিক আছে, ইয়ং মডিউলাস মানে বড় হাতের ই বলে আমরা জানি ইয়ং মডিউলাস। তো এর রেশিও কী হবে না নর্মাল স্ট্রেস বাই কী হবে নর্মাল স্ট্রেন, এখানটা লিখে দিচ্ছি নর্মাল স্ট্রেস বাই কী হবে নর্মাল স্ট্রেন, ঠিক আছে। তাহলে ইয়ং মডিউলাস যেটাকে ই, সেটা আমরা কী হিসেবে জানছি নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন, এটা গেল 2 নম্বর। এবার আমরা 3 নম্বর জানবো, 3 নম্বর কী বলছে দেখো, 3 নম্বর বলছে বাল্ক মডিউলাস, কি না বাল্ক মডিউলাস, যেটাকে আমরা কি কে বলে জানি বাল্ক মডিউলাস। তো এই বাল্ক মডিউলাস যে কে, এর রিলেশন কী হচ্ছে না নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। তাহলে দেখো নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন, এটা হচ্ছে কি বাল্ক মডিউলাস, যেটাকে আমরা কে বলে জানি। আর এখানে আরেকটা রেশিও জানবো, সেটা হচ্ছে কি না পয়সন রেশিও, যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, কি না পয়সন রেশিও, তার যে রেশিওটা সেটা কি পয়সন রেশিও, মিউর যে রেশিও হচ্ছে কি লেটারেল স্ট্রেন বাই
হচ্ছে ও, ঠিক আছে, লংগিটিউডিনাল স্ট্রেন, লেটারেল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। কিন্তু এখানে যে লেটারেল স্ট্রেন, এই যে লেটারেল স্ট্রেন, এর রেশিওটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে তার রেশিওটা আমরা কী জানি, প্রথমে এখানটায় জানলাম তার যে রিলেশনটা হচ্ছে কি, চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, তাই না? কী জানলাম, চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, এটা হচ্ছে কি লেটারেল স্ট্রেন, এটাকে আমরা কী বলছি লেটারেল স্ট্রেন। তাই এখানে ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো একটা জিনিস, আমরা একটা চারটি রিলেশন জানলাম, একটা হচ্ছে কি মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করলাম, বা এটাকে শিয়ার মডিউলাস বা শিয়ার রিজিডিটিও আমরা বলছি। দ্বিতীয়ত আমরা কী জানলাম, দ্বিতীয়ত আমরা জানলাম ইয়ং মডিউলাস, যেটাকে ই বলে ডিনোট করলাম, ঠিক আছে। এবং দেখো তৃতীয়ত আমরা কী জানলাম, হচ্ছে কি বাল্ক মডিউলাস, যেটা কে দিয়ে ডিনোট করলাম। এবং চতুর্থ তো দেখো মিউ, যেটাকে আমরা মিউ জানলাম কি মিউ বা পয়সন রেশিও, ঠিক আছে। এই যে চারটি রিলেশান, এই চারটি রিলেশান থেকে আমরা কিছু, এই চারটি যে রেশিও, এদের যে রেশিও, এই রেশিওগুলো থেকে আমরা কিছু এখান থেকে রিলেশান জানবো, ঠিক আছে। যে রিলেশানটা কিন্তু জানা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। তো দেখো কী কী রিলেশান তাহলে সম্পর্কে আমরা জানবো, একটা আছে কি জি জি, আর একটা কী জানলাম বড় হাতের ই, মানে ইয়ং মডিউলাস, ঠিক আছে। এরপরে কী জেনেছিলাম আমরা, কে বাল্ক মডিউলাস, তারপরে কী জেনেছিলাম মিউ। এই চারটে থেকে আমরা রিলেশান জানব, তিনটে ফর্মুলা রয়েছে। হ্যাঁ, তো এক নম্বরে যে রিলেশান হচ্ছে কি না, ইয়ং মডিউলাস বড় হাতের ই ইজগুল টু কী, দাঁড়াও এটা টাচ হচ্ছে না, এটা ইজগুল টু কী হবে, এটা ইজগুল টু হচ্ছে না, দেখো টু জি ওয়ান প্লাস মিউ, ঠিক আছে। তাহলে ইজগুল টু কত, টু জি ওয়ান প্লাস মিউ। আচ্ছা, দু নম্বর যেটা ছিল, দু নম্বরের যেটা হবে সেটা হচ্ছে ইজগুল টু কী হবে না, থ্রি কে হয়ে যাবে, মানে বাল্ক মডিউলাস থ্রি কে ওয়ান মাইনাস টু মিউ হয়ে যাবে, ওয়ান মাইনাস টু মিউ। আর তিন নম্বর যে রিলেশানটা দাঁড়াবে সেটা ই ইজগুল টু কী হবে, এই যে রিলেশানটা এটা মনে রাখতে একটু কষ্ট হয় তিন নম্বরটা, তবুও কিছু করার নেই, মনে রাখতেই হবে বন্ধুরা, বুঝলে। এটা কি হবে নাইন কে জি, কে বলতে কি, হ্যাঁ দেখো কে হচ্ছে আমাদের বাল্ক মডিউলাস, জি হচ্ছে কি মডিউলাস অফ রিজিডিটি বা শেয়ার মডিউলাস বা শেয়ার রিজিডিটি, এইটাকে ডিভাইডেড বাই কী করবো থ্রি বাল্ক মডিউলাস মানে কে প্লাস মডিউলাস অফ রিজিডিটি, এটা দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে রিলেশানটা, এই রিলেশান থেকে কিন্তু আমাদের ম্যাথ আসে, ঠিক আছে। এখান থেকে ম্যাথ ক্যালকুলেশান করতে পারবে, ছোট ছোট ম্যাথ হয়, খুব ইজি হয়, জাস্ট তোমাকে বুঝে নিতে হবে যে কী কী দিয়েছে। তোমার ইয়ং মডিউলাস বের করতে হবে, তাহলে আমাদেরকে মিউ জানতে হবে, আর এখানে মডিউলাস অফ রিজিডিটি জানতে হবে, তাহলে সেটা হয়ে গেল প্রথম স্টেটমেন্ট, ঠিক আছে। দ্বিতীয়ত দেখো, যখন ই বের করব তখন কী হবে, আমাদেরকে বাল্ক মডিউলাস জানতে হবে এবং মিউ জানতে হবে ভ্যালু, তাহলে পুট করে দিলে হয়ে যাবে। আবার যদি বলে যে তোমার বাল্ক মডিউলাস, তারপর হচ্ছে তোমার মডিউলাস অফ রিজিডিটি, ঠিক আছে, এসবই দিয়ে দিয়েছে, ই বের করতে হবে, তাহলে আমরা তিন নম্বর এই ফর্মুলাটা আমরা কী করবো, পুট করব, ঠিক আছে। তো এইটুকু ইনফরমেশান আমাদের এখান থেকে জানতে হবে। আবার দেখো এখানে আর একটা ইনফরমেশান আমি তোমাদেরকে দেবো এখানে, যেটা হচ্ছে কি পয়সন রেশিও, যেটাকে আমরা মিউ বলে ডিনোট করলাম। মিউর যে রেশিওটা আমরা কী জানলাম, লেটারেল স্ট্রেন STRAIN লেটারেল স্ট্রেন বাই কী বললাম, লংগিটিউডিনালকে LONG লিখলাম, লংগিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে। এইটা আমরা কী জানলাম না, মিউ বা পয়সন রেশিওর এটা তোমার রেশিও, মিউ রেশিও। আর এই যে মিউ বা পয়সন রেশিও, এর রেঞ্জ রয়েছে, তাহলে যে পয়সন রেশিওর রেঞ্জ কত, এর রেঞ্জ হচ্ছে কত, রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে টু 0.5-এর মধ্যে ভেরি করে। কিন্তু যখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বলে দেবে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল এটা মনে রাখো, হ্যাঁ ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের যখন বলে দেবে, তখন তার যে ভ্যালুটা হবে সেটা হবে কত না, 0 থেকে 0.5-এর মধ্যে ভেরি করবে। তো এখানে এই ভ্যালুটা আমাদের জানতে হবে। এছাড়াও আরও কিছু পয়সন রেশিও বা মিউর কিছু রয়েছে। একদিকে আমি কী লিখবো দেখো, একদিকে আমি লিখবো ম্যাটেরিয়াল, এইদিকে ম্যাটেরিয়াল লিখবো,
যেটাকে এম দিয়ে দিলাম, মেটেরিয়াল, MATERIAL মেটেরিয়াল। আর এই একদিকে কী লিখব, পয়সান রেশিওর ভ্যালু, ঠিক আছে, এদিকে হচ্ছে পয়সান রেশিওর ভ্যালু। তো দেখো এক নম্বর হিসাবে যেটা আমি লিখব লিখব এক নম্বরে সেটা হচ্ছে কি না, দেখো প্রথমে আমি লিখে দিব অ্যালুমিনিয়াম, কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পয়সান রেশিওর ভ্যালু কত না, সেটা হচ্ছে 0.33। আচ্ছা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে কি কাস্ট আয়রন, কি এ কাস্ট আয়রন, কাস্ট আয়রন, কাস্ট আয়রনের যে ভ্যালুটা সেটা কত হবে না, দেখো কাস্ট আয়রনের ভ্যালু হচ্ছে 0.2 থেকে 0.27-এর মধ্যে, 27-এর মধ্যে, ঠিক আছে। এবার দেখো তিন নম্বর, তিন নম্বর যেটা আমরা জানবো সেটা কি না, সেটা হচ্ছে স্টিল, STEEL, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু অল স্টেট PSC AEND JEE-তে কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবার আসে স্টিল। তো স্টিলের ভ্যালু কত হবে, স্টিলের ভ্যালু হচ্ছে 0.25 থেকে, 0.25 থেকে কত হবে না, 0.33-এর মধ্যে হবে। আচ্ছা এছাড়াও আরও কিছু রয়েছে, যেমন হচ্ছে কপার, চার নম্বর, এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো তুমি মনে রাখতে পারো, দিয়ে দিতে পারে, হচ্ছে কি কপার, COPPER, ঠিক আছে কপার। তাহলে কপারের ক্ষেত্রে ভ্যালু কত হয়, 0.33, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে তিন, 0.33 হচ্ছে কপারের ক্ষেত্রে। আচ্ছা তারপর দেখো রাবার, রাবারের ক্ষেত্রে পয়সান রেশিও কত, তাহলে কী হচ্ছে রাবার, RUBBER, রাবার, রাবারের ক্ষেত্রে যে পয়সান রেশিওর ভ্যালু সেটা হচ্ছে কত, 0.5। তো এই যে পাঁচটা, এই পাঁচটা কিন্তু পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, এই পাঁচটা। প্রথম কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হবে, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে হচ্ছে 0.33, কাস্ট আয়রনের ক্ষেত্রে কী হবে, 0.2 থেকে 0.27, স্টিলের ক্ষেত্রে 0.25 থেকে 0.33, কপারের ক্ষেত্রে হচ্ছে 0.33, রাবারের ক্ষেত্রে হচ্ছে কত, 0.4, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্ন থেকে এতগুলো জানতে হবে। আবার দেখো আমরা ইয়ং মডিউলাসকে আমরা কী হিসেবে জানলাম বলো, দেখো ইয়ং মডিউলাস যেটা আমরা ই বলে জানলাম, ই, আচ্ছা এই যে ইর যে ই মানে ইয়ং মডিউলাস ই, এর কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, ঠিক আছে, এই ইর কী কী না স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, কী কী সেই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো সম্পর্কে একটু জেনে নেব, স্ট্যান্ডার্ড ভ্যালু, ঠিক আছে, এর কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, কী না এখানে তিনটে ভ্যালু রয়েছে, যেমন হচ্ছে কি একটা হচ্ছে কি উডের স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা জানবো, ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে কি গ্লাস, এই যে রিসেন্ট বন্ধুরা যে KMC পরীক্ষা হয়েছিল 3 মাস আগে, এই উডটা দিয়ে দিয়েছিল, ঠিক আছে, উড থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল, এই উড থেকে, আচ্ছা গ্লাস। তৃতীয়ত আমরা কী জানবো, তৃতীয়ত হচ্ছে কি কপার, COPPER, কপার। তাহলে দেখো উডের ক্ষেত্রে যে ভ্যালুটা, উডের ক্ষেত্রে ভ্যালু কত হবে না, দেখো 0.12 × 10⁵, এর ইউনিট কী হবে, কিলো নিউটন পার এমএম স্কোয়ার, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে গ্লাসের ক্ষেত্রে কী হবে, গ্লাসের ক্ষেত্রে হচ্ছে 0.8 × 10⁵ কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তিন নম্বর হচ্ছে কপার, কপারের ক্ষেত্রে কী হচ্ছে 1.17 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে বন্ধুরা তোমরা এখান থেকে বুঝতে পারছো, ওই যে প্রথম এক নম্বর প্রশ্ন, ওই এক নম্বর প্রশ্নটা করতে গেলে আমাদের কত রকমের জিনিস এখান থেকে পড়তে হচ্ছে, এর সারাউন্ডিং যতগুলো প্রশ্ন পড়তে হবে ততগুলো কিন্তু এই পার্টিকুলার প্রশ্নটা কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে গেলাম, ঠিক আছে। চলো এরপরে আমরা জানবো দু নম্বর প্রশ্ন, ঠিক আছে, দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো, দু নম্বর প্রশ্ন বলছে ইয়ং মডিউলাস, আচ্ছা ইয়ং মডিউলাস বলে দিয়েছে দু নম্বর প্রশ্নে। তাহলে দেখো যে ইয়ং মডিউলাসকে আমরা কী হিসেবে জানি না, ই হিসেবে জানি, ঠিক আছে, ইউর কিছু যে মডি যে ই মানে ইয়ং মডিউলাসের স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো সম্পর্কে আলোচনা করলাম, ঠিক নেক্সট পেজে রয়েছে এখানটায়,
लिखे दीची तुम्हारे ये इ मॉड्यूलस स्टैंडर्ड भैल्यू वुड ग्लास और कॉपर एर जो भैल्यूगुलो बोलाम एगुलो तो आमादेरके जानते हबे एगुलो डबल बोलछि ना ठीक है एगुलो जानते हबे। अच्छा ताहले एखाने कि बोलछे ओई यंग मॉड्यूलसेर रेशियो जिज्ञेस करेछे मॉड्यूलसेर रेशियो कि बोलछे नॉर्मल स्ट्रेस थाकछे माने होच्छे नॉर्मल स्ट्रेस बाई कि हबे देखो यंग मॉड्यूलस हे नॉर्मल स्ट्रेस बाई नॉर्मल स्ट्रेन ये ऊपर हे स्ट्रेस कि लिखब स्ट्रेस एस टी आर ई एस एस नॉर्मल स्ट्रेस नीचे जेटा होच्छे सेटा होच्छे स्ट्रेन माने संकेत हिसाब से जो लिखिए जो नॉर्मल स्ट्रेस बाई कि हबे छोटो हाथेर ई जेटा के आमरा स्ट्रेन हिसाब से डिनोट करी ठीक है स्ट्रेन ताले एखाने देखो एखाने नॉर्मल स्ट्रेस दिए दिए सेटा बाई कि हबे नॉर्मल स्ट्रेन कार साथे विथ इलास्टिक लिमिट विथ इलास्टिक लिमिटर साथे ताले दुई नम्बर क्वेश्चनर उत्तर कि हो जाबे सी कि हो जाबे सी हो गेलो आमादेर कारेक्ट आंसर ठीक है। चलो तीन नम्बर कि बोलछे देखो हुई अफ द फलोईंग मेटेरियल हेज ए प्रपार्टी अफ मेलिएबिलिटी। अच्छा ये प्रपार्टी अफ मेलिएबिलिटी जो बोले देवे ना तक से मेटेरियल कि मेटेरियल हो जाए ना जाए कपार तेल एखे हमें कि जानब अपशन डी हो जाए कारेक्ट अन्सार कि हो जाए डी हो जाए कारेक्ट अन्सार डी हो गल कारेक्ट अन्सार। चलो एरपर चार नम्बर बोलते देखो पॉइसन रेशियो अफ स्टील इन इलास्टिक रेंज कि बोले दीजिए देखो एखे बोले दीजिए पॉइसन रेशियो तो देखो पॉइसन रेशियो के दिए डिनोट कर लिखे दीची पॉइसन रेशियो के हमें म्यू दिए डिनोट कर तेल जो म्यू म्यूर जो तरह रेंज का म्यू तो म्यू रेशियो हिसाब से जेने लेटरल स्ट्रेन बाई कि लॉन्गिट्यूडिनल स्ट्रेन एवं एर किछु भैलूगुलो आमरा जेनेछिलाम ठीक आछे तो सेई भैलूगुलो तोमाके जानते हबे सेई भैलूगुलो कि ना देखो एइखानटा देखिए दिच्छि भैलूगुलो कि कि आमरा पढ़ेछिलाम पॉइसन रेशियोर एई जे मेटेरियल रयेछे एई मेटेरियालेर भैलूगुलो आमरा जेनेछिलाम तारपर देखो एई जे लॉन्गिट्यूडिनल स्ट्रेन एक मिनट लॉन्गिट्यूडिनल स्ट्रेन बाई ए लेटरल स्ट्रेन बाई लॉन्गिट्यूडिनल स्ट्रेन और ये रेंज कत तो, मैं रेंज होच्छे आमादेर तो माइनस वन थेके कत तो 0.5 एर मध्य भेरि करे और इंजिनियरिंग मेटेरियल क्षेत्र रेंजटा कत हबे 0 থেকে 0.5 एर मध्य कि हबे ए रेंजटा भेरि करबे ठीक है। ताहले एर जे रेशियो होच्छे कि रेशियो होच्छे आमादेर लेटरल स्ट्रेन बाई लॉन्गिट्यूडिनल स्ट्रेन ओके। चलो एखान थेके आर बेशी किछु बोलबो ना केन अलरेडी बोले दीछी ए पार्टिकुलार भिडियोते ठीक है। तो तीन नम्बर कि बोले दीछे ताहले देखो एखाने एटा तीन नम्बर हो गेछे चार नम्बर कि बोलो ताहले ए जे म्यू ताहले म्यू रेंजटा कत हबे ठीक है सेटा हो जाबे 0.3। ताहले देखो एखाने कि जिज्ञेस करछे पॉइसन रेशियो म्यू ताहले म्यूर जे रेशियोटा आमरा कि जानलाम म्यू रेशियो जानलाम लेटरल स्ट्रेन बाई लॉन्गिट्यूडिनल स्ट्रेन किंतु एखाने तार भैल्यू थेके जिज्ञेस करेछिले भैल्यूटा कि आमरा ओखानटाय प्रथम एक नम्बर प्रश्न क्षेत्र जेने निएछिलाम स्टीलेर क्षेत्र भैल्यू कत हबे स्टील ना देखो स्टीलेर क्षेत्र जे भैल्यूटा होच्छे कत ना 0.25 থেকে कत 0.33 ताल एखान देखो 0.2 और 0.33 एर मध्य जो भैल्यूटा कत आससे से कत 0.3 ताल ये पार्टिकुलर प्रश्न तो क्यों गलो सी हो गलो कारेक्ट अन्सार ठीक है। चलो एरपर देखो एरपर एखान दिए देखो एलुमिनियम क्षेत्र कत भैल्यू एलुमिनियम क्षेत्र हो 0.33 आर कास्ट आयरन क्षेत्र हो कत 0.2 থেকে 0.27 और स्टीलर क्षेत्र हो देखो 0.25 থেকে 0.33 और इंजिनियरिंग मेटेरियल क्षेत्र इंजिनियरिंग मेटेरियल क्षेत्र पॉइसन जो रेशियो मैं म्यू तार भैल्यूटा कत है 0 থেকে 0.5 और म्यूर जो भैल्यूटा कत से कत -1 থেকে -1 থেকে कत है 0.5 এতগুলো কিন্তু প্রশ্ন জানতে হবে। চলো এরপরে আমরা জানব পাঁচ নম্বর কি বলছে দেখো দ্য স্ট্রেস করেসপন্ডিং টু দ্য ম্যাক্সিমাম লোড ইন স্ট্রেন স্ট্রেস স্ট্রেন কার্ভ ইজ কল্ড।
আচ্ছা স্ট্রেসে যখন ম্যাক্সিমাম লোড আসবে স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে, স্ট্রেস স্ট্রেনটা কার্ভ কীরকম হয় বলো তো? এরকম হয়, এইখানটা পুরো অ্যাপ্রক্স 90 ডিগ্রিতে মতো যাবে, দিয়ে এখানটা এরকম হয়, এরকম যাবে, এইখানটা লাস্ট থাকবে। এরপরে এইদিকে যদি লোড আসে তাহলে কলাপসটা কী হবে, ফেল হয়ে যাবে। এখানটায় 3টে পয়েন্ট থাকে, ওটার উপরে আলাদা একটা ভিডিও বানাবো, পুরো এই স্ট্রেস স্ট্রেন কার্ভের সম্পর্কে পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার করে দেবো। তাহলে দেখো, স্ট্রেস করসপন্ডিং টু ম্যাক্সিমাম লোড যখন আসবে স্ট্রেস স্ট্রেন কার্ভের মধ্যে, তখন সেটাকে আমরা কী বলবো? তখন তাকে আমরা আলটিমেট স্ট্রেস বলবো, ঠিক আছে? তখন কী হয়ে যাবে? সি হয়ে যাবে 5 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলো 6 নম্বর, এখানেও নোটে তাই রয়েছে, দেখো, এ স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর এ ম্যাটেরিয়াল গিভ দ্য রিলেশনশিপ বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ইট ইজ অবটেন্ড বাই জি গ্রেজুয়ালি আলটিমেট স্ট্রেন। আচ্ছা 6 নম্বর কী বলছে দেখো, 6 নম্বর বলছে, ইফ এ মেটেরিয়াল ইজ হিটেড, একটা মেটেরিয়ালকে আমরা হিট করছি তাহলে তার ইলাস্টিক মডিউলাস কী হবে? একটা মেটেরিয়ালকে যখন আমরা হিট করব তখন সেটা কী হয়ে যাবে? নরম হয়ে যাবে। আবার মেটেরিয়ালটা নরম হয়ে যাওয়া মানে যতটা স্ট্রেন নেবে স্ট্রেসের থেকে স্ট্রেনটা বেশি অ্যাচিভ করবে, তাহলে সেটা কী হয়ে যাবে? ডিক্রিজ হবে। কী ডিক্রিজ হবে? না, ইলাস্টিক মডিউলাসটা কী হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। তাহলে 6 নম্বরের এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো দেখো নোটেও তাই লেখা রয়েছে, অ্যাজ দ্য মেটেরিয়াল ইজ হিটেড আপ ইট বিকাম সফট, সেটা কী হবে? সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। ইট আন্ডার গোজ মোর স্ট্রেন, তাহলে কী হবে? তার মধ্যে স্ট্রেনটা বেশি হবে, কার থেকে? গিভেন স্ট্রেস থেকে, যতটা আমরা স্ট্রেস দিচ্ছি তার চেয়ে কিন্তু ওই নরম মেটেরিয়ালের মধ্যে স্ট্রেনটা বেশি অ্যাচিভ করবে, আর মডুলাস অফ ইলাস্টিসিটি কী হবে? ডিক্রিজ হবে, ঠিক আছে? তাহলে এ হয়ে গেলো কারেক্ট অ্যান্সার। চলো এরপরে 7 নম্বর কী বলছে, 7 নম্বর বলছে দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট এক্সপ্রেনশান অ্যামং দ্য ফলোয়িং, আইডেন্টিফাই করতে বলছে। এখানে দেখো সঠিক যে উত্তর, দেখো ইয়ং মডিউলাস ইজবল টু কী হবে, এই যে ওই প্রথম 1 নম্বর প্রশ্ন যেটা আলোচনা করেছি সেইটা থেকে দেয়া, দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি। কেন? দেখো পয়সন রেশিও মিউ, মিউর ফর্মুলা থেকে আমরা কী জেনেছিলাম, যে লেটারেল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। তাহলে দেখো এই যে লেটারেল স্ট্রেনটাকে যদি নিয়ে নিই এইভাবে, তাহলে এটার সঙ্গে কী হবে? মিউর সাথে লংগিটিউডিনাল স্ট্রেন গুণ হয়ে যাবে, তাহলে পয়সন রেশিও মানে মিউ, তার সঙ্গে লংগিটিউডিনাল স্ট্রেন গুণ হয়ে গেল, তাহলে সেটাকে আমরা কী বলবো? লেটারেল স্ট্রেন। মানে দেখো পয়সন রেশিওর যে রেশিও সেটা থেকে ডেরিভেশন করে এটা দিয়ে দিয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে? বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওই প্রথম যে কটা ডেটা তোমাদেরকে বলে দিয়েছি ওইখান থেকে সব প্রশ্ন দেখো কীভাবে ভেঙে ভেঙে প্রশ্ন আসছে। দেখো এখানে কী বলছে, ইয়ং মডিউলাস মানে হচ্ছে কি? স্ট্রেস বাই স্ট্রেন। পয়সন রেশিও মানে কি? লেটারেল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন। আবার লেটারেল স্ট্রেন এখান থেকে যদি ক্রস গুণ করে যদি নিয়ে নিই, তাহলে পয়সন রেশিও, দেখো পয়সন রেশিও নিচে কী থাকছে? কিছু থাকছে না, 1, তাহলে লেটারেল স্ট্রেন আলাদা হয়ে যাবে, আর এই পয়সন রেশিওর সাথে কী হবে? লংগিটিউডিনাল স্ট্রেনটা কী যাবে? গুণ হয়ে যাবে, তাহলে পয়সন রেশিও ইন্টু লংগিটিউডিনাল স্ট্রেন। চলো 8 নম্বর, 8 নম্বর বলছে দেখো, দ্য রেশিও অফ চেঞ্জ অফ ডাইমেনশান অফ দ্য বডি, একটা বডির মধ্যে বডির যে রেশিওটা চেঞ্জ ইন ডাইমেনশান, কী হচ্ছে? চেঞ্জ ইন ডাইমেনশান বাই রেশিও জিজ্ঞেস করছে, এটা কার রেশিও হবে? চেঞ্জ ইন ডাইমেনশান অফ দ্য বডি, ডাইমেনশান অফ দ্য বডি, বডি অফ দ্য বডি, এটা এইটা বাই অরিজিনাল ডাইমেনশান, এটা বাই অরিজিনাল ডাইমেনশান, তাহলে এইটা কার? চেঞ্জ ইন ডাইমেনশান অফ বডি বাই অরিজিনাল ডাইমেনশান, এটা হচ্ছে লেটারেল স্ট্রেন, তাহলে কী হবে? এটা লেটারেল স্ট্রেন, স্ট্রেন দেওয়ার থেকে এটা লেটারেল স্ট্রেন দেওয়াটা সব থেকে বেশি বেশি কাম্য। কেন? দেখো চেঞ্জ ইন ডাইমেনশান, ও অ্যাকচুয়ালি চেঞ্জ ইন বডির মধ্যে যে চেঞ্জ ইন ডাইমেনশান হচ্ছে কী ডাইমেনশান, সেটা হচ্ছে লেটারেল ডাইমেনশান বাই অরিজিনাল লেটারেল ডাইমেনশান, তাহলে সেটা কী হয়ে যাবে? লেটারেল স্ট্রেন, মানে এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। মানে 1 নম্বরে যে প্রশ্নটা পড়েছিলাম সেইটা কিন্তু এখানটা একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, ওখানে লেটারেল দিয়েছিলো, এখানে লেটারেলটা উল্লেখ করেনি, শুধু স্ট্রেন দিয়ে দিয়েছে। দুটো প্রশ্ন একই, একটু ঘুরানো ফেরানো, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং এইগুলো কিন্তু ধরতে হবে। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি না, এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি পিএসসি জেই এবং পিএসসি এইতে কিন্তু এইগুলো কিন্তু এসে গেছে, তাই এইখান থেকে কিন্তু কমন তোমরা তোমাদের পাওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি। ওকে চলো, তাহলে এখানে কী বলে দিল দেখো, স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ডাইমেনশান অফ বডি বাই অরিজিনাল ডাইমেনশান অফ বডি, সেটা কী বলেছে কি? স্ট্রেন বা লেটারেল স্ট্রেন।
चलो न नम्बर कि बोलते देखो न नम्बर बता स्ट्रेस इंडिउस इन ए बडी हुईज सबजेक्टेड टू इक्ुअल एंड अपोजिट फोर्स हुईज आर फेसिंग टेंजेंशियलि अक्रस द सेक्शन इज नन एज तक हमें क्योंकि क्यों बोलब शेयर स्ट्रेस बोलो तेल सी हो गोदेक्टर डेफिनेशनटाई तुले दीजिए ये बोझान किू नहीं आजकल जो लास्ट प्रश्न बंधुरा लास्ट प्रश्न कि बोलते देखो रेशियो जिज्ञेस कर ना एक्सियल डायमेंशन अफ ओरिजिनल लेंथ क्यों एक्सियल डायमेंशन अफ ओरिजिनल लेंथ बी बडी बडी तेल तेल क्यों हो जाए देखो एक्सियल डायमेंशन बफ डायमेंशन और ओरिजिनल डायमेंशन एक्सियल डायमेंशन और ओरिजिनल डायमेंशन तक बोलो लाइनर स्ट्रेन बोलो लाइनर स्ट्रेन हो जाए कि एक्सियल डायमेंशन ओरिजिनल लेंथ एक्सियल देखो एक्सियल डायमेंशन ओरिजिनल लेंथ एट हो जाए कि ना लाइनर स्ट्रेनर डेफिनेशन रेशियो सॉरी लाइनर स्ट्रेनर की रेशियो एखे नोट तई देखो लाइनर स्ट्रेन लाइन हो कि एक्सियल डायमेंशन ओरिजिनल डायमेंशन एक्सियल डायमेंशन ओरिजिनल डायमेंशन तेल क्यी हलो एखे हमें एखे सी हो गलो करेक्ट आंसर तो बंधुरा आज के पार्टिकुलर भिडियोते दसटा प्रश्न डिटेल्स तुम्हारे साथ आलोचना कर लम ठीक है तो ये भलोक पढ़ाशुना करो यखान क्योंकि तुम्हारा एक प्रश्न क्योंकि पा और जो भिडियोगो जो भलो लेगे थे तेल अवश्य चैनल के तुम्हारे तुम्हारा तो जानो सबसक्राइब करते लाइक करते और बसि 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 कि शेयर करते हैं आजकल जो यटुकु नेक्स्ट भिडियोते देखा तुम्हारे जो थैंक यू चलो सुस्थो भलो थको एवं भलोक पढ़ाशुना करो यदि बुझते असुविधा है अवश्य कमेंट सेक्शने कमेंट करो हमें क्योंकि प्रत्येक कमेंट क्योंकि रिप्लाई करी जा जा क्वारी रही है तुम्हारा बोलो दरकार पड़े जो सरकम बेसि जो क्वारी थे तेल आलदा भिडियो बनिए तुम्हारे साथ शेयर करब चलो आज के भिडियो एखंड शेष कर थैंक यू।